ছেলের বাইকের পিছে বসে হাসপাতালে রোগী দেখতে গিয়েছিল মা। ফেরার পথে ইজি বাইকের ধাক্কায় ওই মা সড়কে পড়ে গেলে পিছন দিয়ে আসা ট্রাকের নিচে পিষ্ট হয়ে তখনই মারা যান। এমন নির্মম ও মর্মান্তিক ঘটনা ঘটেছে দিনাজপুর শহরের নিমনগর মোড়ে। জানা যায়, গতকাল ছেলের বাইকে চড়ে ওই নারী দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখতে গিয়েছিলেন। ফেরার পথে একটি ইজি বাইকের সাথে ধাক্কা লাগায় পিছন থেকে রাস্তায় পড়ে যান তিনি। ওই সময় পিছন দিয়ে আসা ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়েছে। দর্শক, রোগী দেখতে গিয়ে প্রাণ হারানো এই মায়ের জন্য আপনার কেমন লাগছে আর এর জন্য পলাতক চালক ও হেলপার কতটা দায়ী তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এরকমই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।